নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে সরকারি ব্যাংক হতে পারে অথবা বেসরকারি ব্যাংক হতে পারে, সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে অথবা ICICI ব্যাংক হতে পারে, সেক্ষেত্রে যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট কিন্তু প্রায় প্রত্যেকেই করান অথবা করাতে চান অথবা অনেকেই ইতিমধ্যে করিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে এবার কিন্তু ফিক্সড ডিপোজিটেই প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা। অর্থাৎ আপনি ভাবতেও পারবেন না যে ফিক্সড ডিপোজিটে কী করে আপনাদের প্রতারণা হতে পারে। তো এই ভিডিওতে আমরা আপনাদের সেটাই জানাবো যে ফিক্সড ডিপোজিটে প্রতারণা কী করে হচ্ছে এবং কী করে আপনারা এই প্রতারণার হাত থেকে নিজেদেরকে, অর্থাৎ নিজেদের অর্থকে রক্ষা করতে পারবেন, সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ছোট্ট ভিডিওতে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। রোজ রোজ নতুন নতুন ফন্দি ফিকির করে মানুষের টাকা লুট করতে চায় অপরাধীরা। এবার তাদের খপ্পরে পড়ল সবথেকে ভালো এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম, অর্থাৎ ফিক্সড ডিপোজিট অথবা FD। কিন্তু কী করে এই ফিক্সড ডিপোজিটের মতন একটা নিরাপদ জায়গাতে প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারকরা? আসলে বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে সকলে এমন জায়গায় বিনিয়োগ করতে চান যেখান থেকে ভালো রিটার্ন পাওয়া সম্ভব, আর তার জন্য বাজারে রয়েছে বিভিন্ন ধরনের ভালো স্কিম এবং ফান্ড রয়েছে। তবে সবথেকে সুরক্ষিত এবং নিরাপদভাবে বিনিয়োগ করে ভালো টাকা রিটার্ন পাওয়ার অন্যতম উপযুক্ত মাধ্যম হচ্ছে ফিক্সড ডিপোজিট। আর নিরাপদ বলে পরিচিত এই বিনিয়োগ বিকল্পেই এখন দুর্নীতিবাজদের নজরে পড়েছে, কারণ গ্রাহকের ব্যক্তিগত এবং ব্যাংকিং সংক্রান্ত তথ্য চুরি করার জন্যই প্রতারকরা এখন ফিক্সড ডিপোজিটের সাহায্য নিচ্ছে। আর তার জন্য সাইবার অপরাধীরা ফোন করছে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা গ্রাহকদের কাছে, আর এই ফোন করে তারা গ্রাহকদের থেকে বিভিন্ন তথ্য আপডেট করার কথা বলছে। অর্থাৎ আপনাদের যদি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ফোন করে বলা হবে যে আপনাদের KYC হয়তো ল্যাপস হয়ে গেছে, কিংবা ফিক্সড ডিপোজিট এখন ইন্টারেস্ট রেট বেড়েছে, আপনারা এই কাজটি করলে আপনারা বেশি ইন্টারেস্ট পাবেন, এই সমস্ত বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের আপডেট করার কথা বলবে। এইভাবে গ্রাহকদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য উঠে আসছে জালিয়াতিদের হাতে। আর একবার গ্রাহকরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সম্পর্কিত তথ্য দিলেই মুহূর্তের মধ্যে সাফ হয়ে যাচ্ছে তাদের অ্যাকাউন্ট। কিন্তু বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে অনলাইনে ফিক্সড ডিপোজিটের সুবিধা কিন্তু বর্তমানে পাওয়া যায়। সে আপনি সরকারি যে কোনো ব্যাংকেই করতে চান, SBI, PNB অথবা কানাড়া ব্যাংক, অথবা বেসরকারি YES BANK হোক কিংবা ICICI, HDFC ব্যাংক, আপনারা অনলাইনে ফিক্সড ডিপোজিটের সুবিধা পাচ্ছেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে বর্তমানে অনলাইনে। আর এই জন্যই দুর্নীতিবাজদের আরও সুবিধা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণা করতে। তাই এক নজরে আপনারা জেনে নিন যে কী করে এই দুর্নীতির হাত থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো যে কোনো ধরনের দুর্নীতি থেকে আপনি যদি বাঁচতে চান, তার জন্য প্রথম সবথেকে ভালো উপায় হচ্ছে আপনারা ব্যাংকিং সংক্রান্ত অথবা ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। সেই সঙ্গে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কী ধরনের ট্রানজাকশন হয়, অর্থাৎ কত টাকা ডিপোজিট হচ্ছে, কত টাকা উইথড্রল হচ্ছে, যেই ডিপোজিটটি হচ্ছে সেটা আদৌ আপনি করছেন নাকি আপনার জ্ঞানত কেউ করছে, অর্থাৎ আপনাকে কেউ টাকা পাঠাচ্ছে, নাকি সেটা অজান্তে হচ্ছে, কোনো উইথড্রল যদি হয়ে থাকে সেটা জ্ঞানত হচ্ছে অর্থাৎ আপনি করছেন নাকি ভুল কোনো উইথড্রল হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চেক করে যেতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় নিজের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই সময় আপনারা ভুলেও কোনো ফোন নাম্বার দেবেন না, অথবা ভুল ইমেল আইডি কখনোই দেবেন না। এবং যদি আপনারা কোনো কারণে দিয়ে ফেলেন, অর্থাৎ এমন অনেকটা হয় যে আপনারা ফোন নাম্বার দিলেন কিন্তু কিছুদিন পরে ওই নাম্বার চেঞ্জ করতে বাধ্য হল অথবা চেঞ্জ করলেন, সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে সেই নতুন ফোন নাম্বারের জন্য আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে আসবেন, অথবা নতুন ইমেল আইডির জন্য আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে আসবেন। নাহলে পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে, কারণ ব্যাংকের তরফে বিভিন্ন ধরনের OTP এবং বিভিন্ন ধরনের মেসেজ সংশ্লিষ্ট ফোন নাম্বার এবং ইমেল আইডিতেই পাঠানো হয়, এবং আপনাদের যেই রেজিস্টার করা মোবাইল নাম্বার রয়েছে সেই নম্বরে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের যে OTP রয়েছে সেটা কিন্তু আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারেই পাঠানো হয়। এক্ষেত্রে যদি সেটি অন্যের কাছে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু মুহূর্তেই আপনাদের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে।
তাই মনে রাখতে হবে যে ফিক্সড ডিপোজিটের টাকা জমা করার ফর্ম কিন্তু সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের জন্য এক্সট্রা করে ফর্ম ফিল আপ করতে হয়। এবং সেই ফর্ম ফিল আপটি আপনারা যখনই করবেন মনে রাখবেন যে যেই সমস্ত ডেটা আপনারা দেবেন, মোবাইল নাম্বার থেকে শুরু করে নাম কিংবা নমিনির নাম, সমস্ত কিছু কিন্তু আপনারা দরকার পড়লে দু তিনবার ক্রস চেক করে তারপরেই জমা করবেন। দুর্নীতিবাজদের থেকে বাঁচার জন্য সবসময় আপনাদের মনে রাখতে হবে যে নিজেদের ব্যাংকের সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য কখনোই অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। বিভিন্ন ধরনের টোপ দিয়ে গ্রাহকদের কিন্তু ফোন করা হয়, এই সকল ক্ষেত্রে ফাঁদে না দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকের সঙ্গে আপনাদের যোগাযোগ করা উচিত। এবং ব্যাংক থেকে কিন্তু বলে দেওয়া হয় যে ব্যাংক থেকে কিন্তু কোনো সময় আপনাদের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য আপনার থেকে ফোন করে কিংবা মেসেজ করে জানতে চাওয়া হয় না। সুতরাং অন্য কেউ যদি ফোন করে এই সকল বিষয়ে জানতে চায় তাহলে কখনোই কিন্তু আপনারা ভুলেও সেগুলোকে শেয়ার করবেন না। এবং যদি আপনারা ফিক্সড ডিপোজিট করতে চান অনলাইনে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে ফিক্সড ডিপোজিট চালু করার সময় ব্যাংকের সঠিক ওয়েবসাইটে গিয়ে সেটিকে চালু করা প্রয়োজন। এমন অনেক সময় ফিশিং হয়ে আছে, অর্থাৎ একই রকম দেখতে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খোলা হচ্ছে, যেক্ষেত্রে আপনি ধরুন দেখবেন যে আপনারা যেই ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট খুলতে চান ফিক্সড ডিপোজিট, সেই ব্যাংকের মতন সেম দেখতে অন্য ওয়েবসাইট রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সমস্ত টাকা নিমেষেই গায়েব হয়ে যাবে। সেই সময় অবশ্যই মনে রাখবেন যে আপনারা যেই ওয়েবসাইটে যাচ্ছেন সেটা ব্যাংকের সঠিক ওয়েবসাইট, এক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইট আপনাদের ব্যবহার করা উচিত নয়। ফিক্সড ডিপোজিট চালু করার সময় খালি চেক দেওয়া উচিত নয়, সবসময় সেই চেকের মধ্যে অ্যাকাউন্ট পেই ফিল্ডে ব্যাংকের নাম আপনাকে লিখে দিতে হবে। অর্থাৎ যখন আপনি যদি আপনি চেকের মাধ্যমে ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে সেক্ষেত্রে যেক্ষেত্রে পেই থাকবে সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট পেই লিখে ফিল্ডে আপনারা ব্যাংকের নাম লিখে রাখবেন, যে ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন ব্যাংকের নাম লিখে দেবেন, কোনো সময় ব্ল্যাঙ্ক চেক দেবেন না। তো এই সমস্ত কিছু জিনিস রয়েছে যেগুলো যদি আপনারা ঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু আপনারা যেই সমস্ত ফ্রড হয় প্রতিনিয়ত, যেই সমস্ত ফ্রড আমরা শুনতে পারি, সেই সমস্ত ফ্রড থেকে আপনারা নিজেদেরকে এবং নিজেদের ব্যাংক অ্যাকাউন্টকে এবং নিজেদের কষ্টার্জিত টাকাকে কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন। এবং এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যখনই কোনো আপডেট বেরোবে আমরা কিন্তু আপনাদেরকে সবসময় জানিয়ে দিতে থাকব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।